তো আজকে আসলাম আবু ধাবির সর্ববৃহৎ মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে, এবং এখানে প্রত্যেক দিন প্রায় 10,000 মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়। তো আমিও আজকে আসলাম ইফতার আয়োজন অংশগ্রহণ করার জন্য, দেখবো কেমনটা হয় আসলে। সবকিছু মিলাই আপনাদেরকেও দেখাবো শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পুরোটা ঘুরে, এবং এখানে যে ইফতারের আয়োজন সেটাও কেমন হয়। সত্যি অনেক বড় বিশাল আয়োজন আসলে ইফতারের আয়োজন, যেটা বলা যেতে পারে আবুধাবিতে একসাথে আসলে এত মানুষের ইফতার আয়োজন কোথাও করা হয় না। 10,000 মানুষের প্রতিদিন এখানে ইফতার আয়োজন করা হয়। সম্পূর্ণ জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। তো আমি আজকে আসছি শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ইফতার অংশগ্রহণ করার জন্য। আর এই হচ্ছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, এখানে ইফতার আয়োজনের জন্য গাড়ি। ইফতার যারা করতে যাবে তাদের জন্য গাড়ি রাখা হয়েছে, বসে পড়ে গাড়িতে। শুধুমাত্র মসজিদ এরিয়ার ভিতরে ঘোরার জন্য খুব সুন্দর গাড়ির ব্যবস্থা করা হয়েছে, আর গাড়িতে চড়ে বসলে এটি আপনাকে নিয়ে যাবে ইফতার লোকেশনের মধ্যে। আপনি বসে খুব আরামে ইফতার লোকেশনের মধ্যে পৌঁছে যাবেন। এই শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এরিয়াটি আসলে অনেক বিশাল, ঠিক আছে? পুরো এরিয়াটা অনেক সুন্দর সজ্জিত এবং খুবই মনোরম পরিবেশ। সো আমরা গাড়িতে করে যাচ্ছি ইফতার লোকেশনের দিকে, এবং চারদিকের মসজিদের যে সৌন্দর্য সেগুলো তো সত্যি উপভোগ করার মতো। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এটা আবুধাবির সর্ববৃহৎ মসজিদ, এবং এটি সত্যি খুব অসাধারণ স্থাপত্যশৈলীর একটা নিদর্শন। কিছুটা তাজমহলের মতোও লাগে এটা। আর এখানে হচ্ছে পানির ফোয়ারা, ছোটো ঝর্ণা ধারণ করা হয়েছে মসজিদের সামনের অংশ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো আমরা এখন ইফতার এরিয়ার দিকে যাচ্ছি। পুরো এরিয়াটা আসলে অনেক বিশাল, সো তার সাইডগুলোতে ইফতারের জন্য আয়োজন করা হয়েছে, এবং মসজিদ এরিয়াটা ফাঁকা রাখা হয়েছে। আমরা যাচ্ছি ইফতার এরিয়ার দিকে। এটা হচ্ছে মসজিদের পাশের অংশ, পুরো মসজিদ এরিয়া জুড়ে গাছের খুব সুন্দরভাবে সজ্জিত, মোটামুটি মনোরম একটা পার্কের মতো পরিবেশ। আর মসজিদটা পুরো এরিয়া জুড়ে খুবই নন্দিত এবং সৌন্দর্যপূর্ণ। চারপাশের যে বিশাল এরিয়া রয়েছে ওই এরিয়া জুড়েই মূলত ইফতার আয়োজনটা করা হয়েছে। 2024 সালের রমাদান, এখানে প্রতিদিন প্রায় 10,000 মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়, সুবিশাল ইফতার আয়োজন। এবং এই যে দেখতে পাচ্ছেন সামনে, পুরো অংশ জুড়ে কিন্তু ইফতারের আয়োজন করা হয়েছে। আমরা এখন সবাই ইফতার এরিয়ার দিকে যাচ্ছি। এখানে কিন্তু এত মানুষের ইফতার আয়োজন করা সত্ত্বেও কিন্তু কোনো প্রকার ঝামেলা হইচই কাপজাপ নেই, সবাই আসতেছে সিরিয়াল বাই সিরিয়াল বসতেছে, এবং এখানে যে ভলেন্টিয়ারগুলো তারা কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে সুশৃঙ্খলভাবে ইফতার এরিয়াগুলোর দিকে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে বসাচ্ছে। এখানে সামনে অসংখ্য মানুষ বসে আছে ইফতারের সামনে নিয়ে। এভাবে কিন্তু পুরো এরিয়া জুড়েই ইফতার আয়োজন করা হয়েছে, এবং এগুলো আগে থেকেই সাজিয়ে রাখা হয় ইফতারের এক ঘন্টা বা দুই ঘন্টা আগ থেকে। সকলে স্টেপ বাই স্টেপ সিরিয়ালে গিয়ে এখানে বসেন, এবং ইফতার আগ মুহূর্তে পুরো এরিয়াটি ফুলফিল হয়ে যায়, সম্পূর্ণ ভরে যায় মানুষ এসে। তো এটা বলা যেতে পারে অনেক বিশাল একটি ইফতার আয়োজন। সংযুক্ত আরব আমিরাত তো বটেই, আসলে বেশিরভাগ জায়গায় কিন্তু এখন এত বড় ইফতার আয়োজন করা হয় না। সো এখানে কিন্তু সব ইফতার বক্স রাখা আছে, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, তো এটি আমার ইফতার বক্স। এখানে রাখা আছে একটি লেবান, একটি জুস, একটি পানি, এবং এখানে চিকেন মান্দি, সাথে একটি আপেল, ব্যানানা, খেজুর, সালাদ বক্স এবং একটি কারি বক্স। এসবগুলো একটি একজন মানুষের জন্য ইফতার আয়োজন, এটা আসলে একজন মানুষের জন্য অনেক বেশি ইফতার হিসেবে। এখানে সবজি আছে, এখানে সালাদ বক্স আছে,
তো সব মিলে একজন মানুষের পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ইফতার করতে পারেন। এই যে ইফতার আইটেমগুলো দেওয়া যাচ্ছে একজন মানুষের জন্য, এটা পুরোটা তো ফাইনালি ইফতার শেষ করে আমরা মাগরিব নামাজ পড়লাম। গ্র্যান্ড মস্ক শেখ জায়েদে নামাজ শেষ, ইফতার করা শেষ, সত্যি অসাধারণ ছিল। আর এটা অনেক বড় ইফতার আয়োজন, প্রায় 10,000 মানুষ একসাথে ইফতার করলাম, ভালো লাগলো এই মুহূর্তটা। আর শেখ জায়েদ মসজিদের সৌন্দর্য তো অসাধারণ, সেটা আর কি বলার। সব মিলাই রমজানের এই ব্লগটা সত্যি ভালো লাগছে, আর আমার এই শেখ জায়েদ মসজিদে ইফতার করাটা সত্যি খুব ভালো লাগছে এই মুহূর্তগুলা। এটা হচ্ছে পুরো শেখ জায়েদ মসজিদের ভেতরের অংশ, এখানে লাইটই অসাধারণ। মসজিদের যে লাইটিং করছে বা মসজিদের বাইরের যে দৃশ্য সেটা দেখার মতো, আর ভেতরে তো আরো অসাধারণ। এইটা হচ্ছে মেইন ফটক, মেইন এন্ট্রান্স।